আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো অনেকে ফোন দিয়েছিলেন স্কুটির জন্য, এটা মাহিন্দ্রা স্কুটি, কিন্তু ইন্ডিয়ান গাড়ি, মানে একের গাড়ি, বুঝতে পারছেন, এক নাম্বার গাড়ি। এবং আমি নিজে চালাইছি, এত মজা পেয়েছে যে আপনাদেরকে বোঝানো যাবে না, না চালান পর্যন্ত। বাইকটি কোনো ধরনের সমস্যা নেই, এবং যারা স্কুটি গাড়ি কিনতে চাচ্ছেন, আমার কাছে বেশ কয়েকটি স্কুটি আছে, তার মধ্যে এটা একটা। রানার স্কুটি আছে, এবং হিরো কোম্পানির আছে, তারপরে টিভিএস কোম্পানি আছে, এক্সেল 100 আছে। তো অনেকগুলো স্কুটি আছে, আপনারা যে কোনো বাইক নিতে পারেন, স্কুটি আপনারা পেয়ে যাবেন ইলাহি মোটর সাইকেল বগুড়া থেকে। তো বাইকটা সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটা কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনটি অন করে। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل জি গাইস, সর্বপ্রথম সামনে টায়ারটা দেখুন, অনেক নতুন নতুন, কিন্তু টায়ারের কোয়ালিটি এবং অরিজিনাল টায়ার, গাড়ি সাতকার টায়ার দেখেন। গাড়ির সাদের কার টায়ার যদি এরকম নতুন থাকে, তাহলে বুঝুন যে কত কম চলছে, ঠিক আছে না? মাঠগার বিন্দু করবেন, দাগ নেই, স্ক্রেচ নেই, এবং পুরো মাথা কিন্তু একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই। আপনারা সরাসরি দেখেন, এই সাইডটাও দেখুন, ফুল ফ্রেশ, এবং কালারের দিক দিয়ে কিন্তু 100-100। হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত এবং সরম কন্ডিশন, দুইটি লুকিং গ্লাসও ফাটাফাটি দেখুন। আর দেখতে দেখুন কত চমৎকার, ঠিক আছে? দেখুন একের গাড়ি যাকে বলা হয়, ঠিক আছে? এই সাইডে সবকিছুই দেখুন, এখানে কিন্তু তেল ওঠানো হয় এটা দিয়ে, আর সামনে স্পেস অনেক জায়গা, দু তিনটা ব্যাগ রাখতে পারবেন বাজার করে, কোনো সমস্যা না। এটা কিন্তু পকেট, কালারের দিক দিয়েও 100-100 আছে। এই সাইডগুলো দেখুন, সিটের নিচেও কিন্তু, সিটটা খুলে দাও তো, সিটের নিচেও কিন্তু অনেক স্পেস আছে, যেখানে অনেক কিছু রাখতে পারবেন। ফুল ফ্রেশ, একদম ফুল ফ্রেশ। এটা চেন কভার দেখেন, সিটের নিচে কতটি জায়গা, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানেও কিছু রাখতে পারবেন, এখানে তো রাখার জায়গা আছে, অনেক জায়গা, স্পেস অনেক স্পেস। আমি, আমার একটা গাড়ি ছিল এর আগে, কুরবানি গোস্ত আধা মন রাখছি, তারপরেও জায়গা পাচ্ছিল এত জায়গা, ঠিক আছে? দেখো সিট লাগানো হলো, এবং এখানে কিন্তু অনেক জায়গা আছে, যারা বাজার ঘাট করবেন তাদের জন্য বাইক গুলো। এই সাইডে কেরিয়াল থেকে নিয়ে সবকিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। এখন বলবো নাম্বার সম্পর্কে, বগুড়া হওয়া 15-01-68 নাম্বার, ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু রেডি আছে। তার কাগজটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা স্মার্ট কার্ড, এই প্রথম মালিক, এনার নামে গাড়িটা আছে, দেখুন স্মার্ট কার্ড। আর এই স্মার্ট কার্ড দিয়ে সারা বাংলাদেশে চালাতে পারবেন। আর এটা হচ্ছে ট্যাশ টোকেন, ঠিক আছে? ট্যাশ টোকেন বগুড়া হ15-08-64 দেখেন, এটা বগুড়া হ15-08-64। তো কাগজের সাথে এ টু জেড সবকিছুই কমপ্লিট আছে। পিছনের টায়ারটা কিন্তু একদম নতুন দেখেন, গাড়ি সাতটা টায়ার এবং নতুন টায়ার, অনেক কম চলছে গাইস এই বাইকটি, এবং অনেক সুন্দর। এই সাইডে অংশগুলো দেখুন, সাইলেন্সারটা দেখুন, এটা সাইলেন্সার, প্রতিটা অংশ একদম নিখুঁত ভাবে আছে।
ঠিক আছে, এখন সাউন্ড কোয়ালিটি শুনাবো আপনাদেরকে। পুরা বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশন, পুরা বাইকটি শোরুম কন্ডিশন, প্রমাণ সহকারে কিন্তু আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করলাম। এখন সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো। জি, সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম 100-100 আছে এবং শোরুম কন্ডিশন সাউন্ড। আর এই বাইকটি সেলফি স্টার, কিন্তু সেলফ সেলফ হয়ে একদম 100-100 আছে। তো বাইকটি এখন দামে আসবো। এই বাইকটির দাম ফিক্স প্রাইস 92,000 টাকা। এই বাইকটির দাম ফিক্স প্রাইস 92,000 টাকা। ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।